আসসালামু আলাইকুম। ইফতারের সময় বেশ কমন একটা আইটেম হচ্ছে ছোলা ভুনা। আজ আপনাদের সাথে সামান্য কিছু মশলা দিয়ে ছোলা ভুনার রেসিপি শেয়ার করব, যেটা খেতে হবে ভীষণ মজা। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ছোলা ভুনা রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে ভিজিয়ে নিলেই কিন্তু ছোলাটা কম সময়ের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে এগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি এবং যে বাটিতে ছোলা ছিল সেই বাটি মেপে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। ছোলার মধ্যে আমি আলু দেব, তার জন্য ছোলা এবং আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে ঢেকে দেব, অপেক্ষা করব এগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। ছোলা যত ভালো সিদ্ধ হবে এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই গরম ছোলা কখনোই ঠান্ডা পানিতে ধোয়া যাবে না, তাহলে কিন্তু ছোলাটা আবার শক্ত হয়ে যাবে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়েছি ঝালের জন্য। পেঁয়াজ মরিচটাকে হালকা করে ভেজে নিচ্ছি। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সেই সাথে খুবই সামান্য পরিমাণ লবণ। এবারে এই মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব, তবে এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। আর এভাবে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, ছোলা খেতে অনেক বেশি টেস্টি হবে। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলা। ছোলা দিয়ে আবারও সবটা ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে সেই সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু বড় বড় করে ভেঙে দিচ্ছি। আলু দিয়ে এবার ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আরো 2 মিনিটের মতো এভাবে ভেজে নেব। সবশেষে এর মধ্যে 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। ছোলা ভুনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন। আর এরকম সব সহজ এবং মজাদার রেসিপি সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।